হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি প্রফেসর শঙ্কুর ডায়েরির একটি গল্প স্বর্ণপর্ণী। এই গল্পের প্রথম পর্ব নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি, সেখানে কিছু প্রশ্নের আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ বাদবাকি যা প্রশ্ন উত্তর রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই গল্পের প্রথম পর্বের প্রশ্ন উত্তরের লিঙ্কও তোমরা প্রেসক্রিপশন বক্সে উপরের আইকনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো আজকে চলো শুরু করি দ্বিতীয় পর্বে যেসব প্রশ্ন রয়েছে তার আলোচনা। প্রথম প্রশ্ন, প্রফেসর শঙ্কু বন্ধু সন্ডার্সের সঙ্গে কবে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন? 25শে অক্টোবর 1937। প্রফেসর শঙ্কু কোন জাহাজে বিলেত রওনা দিয়েছিলেন? বোম্বাই থেকে পি অ্যান্ড ও কোম্পানির জাহাজ SS এথিনাতে বিলেত রওনা দিয়েছিলেন। সন্ডার্সের বাড়ি কোথায়? ইংল্যান্ডের হ্যামস্টেড ইউলোবি রোডে। সন্ডার্সের বাবার নাম কি? জোনাথন সন্ডার্স। জোনাথন সন্ডার্স কি করতেন? না, তিনি পেশায় আর কি ছিলেন আর কি, তিনি ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। হ্যামস্টেড হিথ কি? বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। লন্ডনের হ্যামস্টেডে প্রফেসর শঙ্কু কোন খ্যাতি সম্পন্ন কবির বাড়ি দেখতে গিয়েছিলেন? কবি কিটস। হিটলার কি স্বপ্ন দেখেছে বলে ডোর্থি জানায়? সমস্ত ইউরোপকে গ্রাস করে হিটলার একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করবার স্বপ্ন দেখেছে বলে জানায় ডোর্থি। আমরা আগেই পড়েছি ডোর্থিকে, ডোর্থি হচ্ছে তার বন্ধু সন্ডার্সের স্ত্রী, প্রফেসর শঙ্কুর বন্ধু সন্ডার্সের স্ত্রী। হিটলারকে ইন্ধন যোগাচ্ছে কারা? গোয়েরিং, গোয়েবলস, হিমলার, রিভেনট্রপ। ইংল্যান্ডের কোথায় প্রফেসর শঙ্কুর বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল? ক্যাক্সটন হলে। সন্ডার্সের ক্যান্সারের চিকিৎসা করেছিলেন কে? ডাক্তার ক্যানিংহাম। স্বর্ণপর্ণীর কেমিক্যাল অ্যানালিসিসে চোখ বুলিয়ে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল এর মধ্যে প্রাপ্ত উপাদানগুলির সাথে কিসের মিল রয়েছে? রসুনের। মিরাকিউলারের কেমিক্যাল অ্যানালিসিসে গুরুত্বপূর্ণ কি তথ্য জানা যায়? জানা যায় যে এতে এমন একটি উপাদান রয়েছে যা রসায়ন শাস্ত্রে কোনো পরিচিতি নেই। কোন উপাদানটির জন্য মিরাকিউলার সব রোগের জীবাণু নাশে সক্ষম? অ্যালিল সালফাইড। পাওয়ার ম্যাট বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? হিটলারকে। প্রফেসর শঙ্কু লন্ডনে কোন থিয়েটারে কোন নাটক দেখেছিলেন? মারমেড থিয়েটারে বার্নার্ড শয়ের পিগম্যালিয়ান নাটক দেখেছিলেন। সন্ডার্সের সঙ্গে বেরিয়ে প্রফেসর শঙ্কু লন্ডনে কোন কোন দ্রষ্টব্য স্থান ঘুরে দেখেন? ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুষর মিউজিয়াম প্রভৃতি। জার্মান শব্দ গুটেন আবেন্ডের অর্থ কি? গুড ইভিনিং। নরবার্ট স্টাইনার কোথায় থাকেন? বার্লিনে। নরবার্ট স্টাইনারের বাবার নাম কি? হাইনরিখ স্টাইনার। হাইনরিখ স্টাইনার কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। হাইনরিখ স্টাইনারের পরিচয় দাও। হাইনরিখ স্টাইনার বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির অধ্যাপক এবং ভারততাত্ত্বিক। তিনি নতুনভাবে বেদ উপনিষদ জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। গেস্টাপো কি? গেস্টাপো হলো হিটলারের আমলে জার্মানির গুপ্ত পুলিশ। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক ছিল মূর্তিমান শয়তান। হাইল হিটলার কথার অর্থ কি? হিটলার জিন্দাবাদ। হিটলারের ন্যাৎসি বাহিনী জার্মানিতে কাদের ওপর অত্যাচার চালিয়েছে? ইহুদিদের ওপর অমানুষিক অত্যাচার চালিয়েছে। নরবার্ট স্টাইনার প্রফেসর শঙ্কুকে বার্লিনে নিয়ে যেতে চেয়েছিলেন কেন? ন্যাৎসিদের অত্যাচারে মৃতপ্রায় ইহুদি অধ্যাপক ও গবেষক হাইনরিখ স্টাইনারকে বাঁচাতে তার ছেলে নরবার্ট স্টাইনার শঙ্কুকে বার্লিনে নিয়ে যেতে চেয়েছিল। প্রফেসর শঙ্কু সঙ্গে করে মিরাকিউলারের কটা বড়ি লন্ডনে নিয়ে গিয়েছিল? 24টা। প্রাচীন সংস্কৃত নাটক শকুন্তলা জার্মানে অনুবাদ হয়েছিল কবে? 19শ শতাব্দীর গোড়ায়। এটা জার্মানিতে তৈরি, কিসের কথা বলা হয়েছে? জার্মানিতে তৈরি পিস্তল লুগার অটোমেটিক,
বার্লিনে যাওয়ার আগে জেরেমি সন্ডার্স প্রফেসর শঙ্কুকে আত্মরক্ষার জন্য এটি দিয়েছিলেন। প্রফেসর শঙ্কুর উচ্চতা কত ছিল? 5 ফুট 7 ইঞ্চি। নরবার্ট স্টাইনার বার্লিনে কোথায় থাকেন? 17 নম্বর ফ্রিডরিখস্ট্রাসে। নরবার্টের বোনের নাম কি? লেনি। নরবার্টের মায়ের নাম কি? হানা। জার্মান ভাষায় কোয়েনেন সি ডয়েচ কথাটির অর্থ কি? তুমি জার্মান বলো। কুরফুর্ট স্টেন্ডাম কি? বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম। মিসেস ফিৎজনার শঙ্কুর কাছে কিসের জন্য ওষুধ চেয়েছিল? সর্দির জন্য। ধন্যবাদ কে জার্মান ভাষায় কি বলে? ডাঙ্কেশোয়েন। প্রফেসর শঙ্কুর খাটের পাশে লেনি কি রেখেছিল? চকোলেট ও গুড নাইট লেখা একটি কার্ড। হাইনরিখ স্টাইনারের ভারত তত্ত্ববিদ বন্ধু কোথায় থাকতেন? প্যারিসে। হাইনরিখ স্টাইনারের ভারত তত্ত্ববিদ বন্ধুর নাম কি? আদ্রে ভার্সোয়া। স্বস্তিক চিহ্নকে ন্যাৎসিরা কি বলে? সভা টিকা। হিটলারের পরে আমার স্থান কার কথা বলা হয়েছে? হের গোয়েরিং। কারিন হল কি? কারিন ছিল হের গোয়ারিং এর প্রথম স্ত্রীর নাম। কারিন ফন কাটসফ। 1931-এ তার মৃত্যু হয়। কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ, এটাকে তিনি কিনে নিয়ে প্রাসাদে পরিণত করেন। এটা একাধারে কারিনের স্মৃতিসৌধ এবং হের গোয়ারিং এর কান্ট্রি হাউস। অদূর ভবিষ্যতে কারিন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি। হের গোয়ারিং প্রফেসর শঙ্কুর সামনে ইহুদিদের সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছিলেন? গ্রাউন্ড সাম, নিডের, গ্যাটসিক, লিস্টিক, বেডেন ক্যান্সলস, অর্থাৎ অসভ্য, হীন, লোভী, ধূর্ত, বিবেকহীন। এই অর্থগুলো একটু মনে রাখতে হবে। হের গোয়ারিং এর দেহের ওজন কত ছিল? 170 কিলো। ড্রুসে শব্দের অর্থ কি? গ্রন্থি। হের গোয়ারিং এর কি অসুখ ছিল? গ্ল্যান্ডের অসুখের জন্য হের গোয়ারিং এর ওজন ছিল 170 কিলো, আর তিনি প্রচন্ড ঘামতেন। সারাদিনে 8 বার তাকে জামা বদলাতে হতো। প্রফেসর শঙ্কু কি শর্তে হের গোয়ারিং কে মিরাকুলারে বড়ি দিতে রাজি হয়েছিল? না, অধ্যাপক স্টাইনারের পরিবারকে নির্বিঘ্নে প্যারিসে যেতে দিতে হবে। এই শর্তে প্রফেসর শঙ্কু হের গোয়ারিং কে মিরাকুলারে বড়ি দিতে রাজি হয়েছিলেন। ফ্রুস্টুক শব্দের অর্থ কি? ব্রেকফাস্ট। এপিলেপসি কি? মৃগি রোগ। প্রফেসর শঙ্কুর মিরাকুলারের শিশি থেকে মিরাকুলারের বড়ি বের করে দিয়ে কিসের ওষুধ রেখে দিয়েছিলেন সন্ডার্স, অর্থাৎ জেরেমি সন্ডার্স? না, ঘুমের ঔষধ, শ্যাকোলেনের বড়ি। ইহুদিদের চুলের রং কি হয়? কালো। স্বর্ণপূর্ণী কাহিনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আনন্দমেলা, পুজোবার্ষিকী, 1397। আজকে পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই এটা তো দ্বিতীয় পর্ব গেল স্বর্ণপূর্ণী গল্পের। প্রথম পর্বের লিঙ্ক আগেই বলেছি, ডিসক্রিপশন বক্স উপরে আইকন দুটোতে তোমরা পেয়ে যাবে। যখন এক জায়গায় ক্লিক করে তোমরা সেটা দেখে নিও। এবং অন্যান্য অনেক কিছুই আমি আমার চ্যানেলে আলোচনা করেছি পরপর। কোনি থেকে প্রফেসর শঙ্কুর আরও দুটো গল্প এবং সাহিত্য সম্ভারের নবম দশম শ্রেণীর প্রতিটা কবিতা গল্প ধরে ধরে প্রশ্নোত্তর আলোচনা করা আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।